দিচ্ছে, একদম অমাই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো গাইস এটা কিভাবে আমি লাগিয়ে লাগিয়েছি গাইস, আর একটা আমার নিউ ভিডিও। তো গাইস এই ভিডিওতে আমি ফ্যান লাগিয়েছি গাড়িতে, তোমরা দেখো পুরো ভিডিওটা আর পুরো এনজয় করো। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি, ও যে কোনায় ফ্যানটা দেখতেই পারছো, চলো তোমাদের আমি ফ্যানটা দেখিয়ে দিচ্ছি আর বলবো কীভাবে কী করেছি, কীভাবে লাগিয়েছি। তো গাইস চ্যানেলে যারা নতুন তো লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো গাইস চলো বেশি দেরি না করে দেখাই তোমাদের তাড়াতাড়ি করে। গাইস চলো, আমার খুব খুব মজা হচ্ছে আর কী বলবো, খুব খুশি আমি। একটু সাবস্ক্রাইব করে দিবেন গাইস, চলো গাইস বেশি দেরি না করে। তো গাইস এই যে ফ্যানটা, এটা ফ্লিপকার্টে সার্চ করবেন কার ফ্যান, তো এটা পেয়ে যাবেন, 200 টাকা পড়তে পারে দাম। তো আমি তো আমার একটা বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম, তো আমি দামটা বলে দিলাম, 200-300 টাকা হতে পারে। তো গাইস এটা বেশি দেরি না করে চালিয়ে দেখাই, তারপরে তোমাদের দেখাবো আমি এবার কীভাবে কী করেছি। গাইস এই যে দেখতেই পাচ্ছো এটা পিছনে একটা সুইচ আছে, তো এটা অন করলেই ফ্যানটা চলবে। তো গাইস আমি ফ্যানের সুইচটা অন করছি, তো ফ্যানটা চলা শুরু হয়ে গেছে, শব্দও পাচ্ছ। আর বিশ্বাস নাহলে আমি এই যে এটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা চলছে কি না। দেখো গাইস এই যে নড়ছে, আর গাইস এটা ফ্যানটা আমার অনেক কষ্ট হয়েছে সেটিং করতে, ফ্যানটা আমার অনেক কষ্ট হয়েছে, কারণ সেটিং হতে না আমি এটা হচ্ছিল না। তো আমি এখানে দেখতে পাচ্ছ গুনার টুনার দিয়ে কী কী করে বেঁধেছি, ফ্যানটা অনেক ইসে করছি। তো গাইস আমি ফ্যানটা লাগিয়েছি, শুনো ঠান্ডা হয়, এই যে ফ্যানটা দেখো, দুজনকে দেখো আমাদেরকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম অমাই ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো গাইস এটা কীভাবে আমি লাগিয়েছি তো এটা পুরোটাই দেখাচ্ছি, তোমাদের কোথা থেকে কী কালেকশন করেছি, কী এটার জন্য কী কী লেগেছে সব বলছি। তো ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, তো চলো। তো গাইস সবার প্রথমে যে এই তারটা যে দেখতেই পাচ্ছ, এই যে তারগুলো, তো এই যে তারটা, তারটা আমি কোন দিক দিয়ে নিয়েছি স্পেশাল, তো তারটা আমি এই নিচ দিয়ে নিয়েছি, তারটা দেখতেই পাচ্ছ নিচ দিয়ে গেছে। তো এই ওয়ারিংগুলো যে গাড়ির ওয়ারিং যে আছে ও সাথে সাথে আমি নিয়েছি, গাড়ির সাথে ওয়ারিংয়ের সাথে নিয়েছি। তো এই পাশ দিয়ে ফুটোটা দিয়ে বের করেছি, তো এই পাশ দিয়ে আমি সামনে নিয়ে চলি। তো গাইস সামনে চলে আসলাম, চলে এখন দেখা যায় যে তারটা দেখতেই পাচ্ছ এই নিচ দিয়ে ঢুকিয়ে এইটা অনেক কষ্ট করে ঢুকিয়েছি, তারপর আমি এই ব্যাটারি লাইনের সাথে লাইন দিয়েছি, কোনো ব্যাপার না, কোনো ঝঞ্ঝট নেই, কোনো কষ্টই নেই, খালি এটা খুলবে নাটগুলো লাগাবে আর দেখাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগিয়েছি। তো গাইস ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভাই প্লিজ, ছোটো ভাই হিসাবে একটু সাপোর্ট করে দিন। তো গাইস এখানে একটা ছোট্ট করে তালা লাগানো আছে, তো চলো এটা খুলি। তো গাইস একা একাই সব খুব কষ্ট। তো গাইস চলো এটা আমি এখন খুলিয়ে দেখাচ্ছি কীভাবে কী করেছি। তো লেটস গো, এখানে একটা নাট আছে সিম্পল, শুধু এটা খুলবে, তালাটা তো আমি খুলে দিয়েছি। স্কুলের ছাত্র যাচ্ছে, ছুটি হয়েছে, সেই চিল্লাচিল্লি। তো এই যে এখানে মাইনাস তার লাগিয়েছি আর এখানে প্লাস তার লাগিয়েছি, কিচ্ছু না, শুধু এখানে এখানে নাটগুলো ঢিলা দিয়েছি, এখানে এটা তার লাগাইছি, এখানে এটা তার লাগাচ্ছি, বাস মাইনাস প্লাস এটুক খালি তোমাদের মনে রাখতে হবে, মাইনাস প্লাস ফ্যানের থেকে বের করতে হবে, তো আমাকে লাগাবে, তো আমি এটা লাগিয়ে দিচ্ছি। তো গাইস এই যে ফ্যানের সুইচটা দিলাম, দেখছো ফ্যান ঘুরছে পুরো, ঠান্ডা হাওয়া পুরো একদম, ও গাইস সময় দেখতেই পাচ্ছ এটা নড়ছে, তো ভাবতেই পারছো কি ঠান্ডা হাওয়া। গাড়িটার অবস্থা দেখো পুরো নোংরা হয়ে আছে, কিছু করার নেই, কাজ টাজ নেই, তো চলো। তো গাইস আজকের জন্য এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। গাইস লাইক কিন্তু করবেন আর সাবস্ক্রাইব করবেন গাইস, ছোটো ভাই বিষয় ভাই। তো টাটা।